তো আশা করছি নতুন একটা গেমপ্লে ভিডিও নিয়ে। তো এই গেমপ্লেটা না আমরা ডুও ভার্সাস স্কোয়াড খেলতেছিলাম আমি আর আমার বন্ধু, কিন্তু এটা না সোলো ভার্সাস স্কোয়াড হয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। তোমরা দেখো আমার টিমমেট মারা খাবে। তো এখানে অ্যাপার্টমেন্টটা না দুইটা এনিমি নামছে, আমি নামার সময় খেয়াল করে রাখছি। আর এটা না ইউনিক পাওয়ার মোড, যেটা পাবজির মধ্যে রিসেন্টলি কয়েকদিন আগে আসছিল। এটা না প্লাস মাইনাস নাই, তোমরা যারা প্লাস মাইনাসের ভয় পাও, কেডির ভয় পাও, তারা এটা খেলে প্র্যাকটিস করতে পারো। আর মোডটা তো ভালোই, তোমরা তো জানো কম বেশি সবার এটা ভালো লাগছে। তো এখানে আমি মুজিটা পাইছি আর একটা বটের সাউন্ডও পাইছি দেখো। তো এখানে বটটা তো নক করছি, কিন্তু বট নক করার টাইমে না একটা এনিমি ছিল সামনের বিল্ডিংয়ে। আমি ভাবছিলাম বটটার কিল চুরি করবে আর আমি ওর আরামসে মেরে দিব, কিন্তু ওনা আসে না। তো আমি বটের কিলটা ফিনিশ করে দিই, কিন্তু দেখো ফিনিশ। তো না আমার সাউন্ড পায়ে ধাপ্পার দিয়ে চলে আসে আমার মারার জন্য, কিন্তু আসে ওই মারা খায় যায়। এখানে একটা ফ্রি কিলের চক করে দেখো। দেখছো অতিলব্যে তাঁতি নষ্ট, একটা ফ্রি কিলের চক করে আমি নক খাই গেছি। তো আবার টিমমেট আমার রিভাইভ দিতেছে। তো এখানে যারা আমার নক করছে ওদেরকে একটু চেক করতেছিলাম, কিন্তু পাশের বিল্ডিং থেকে ফুটেজ। নক, এটা তো নক করে দিছি, কিন্তু এটা ফিনিশ করতে হইব আমার মাথায় ঘুরতেছিল। কিন্তু এদিকে যাইতে যাইতে না টিমমেটের সাথে দেখা হয়ে যাওয়ার জন্য ব্যাপারটি করে রিভাইভ যাইতেছিল। কিলটাও নিয়ে আমার উপরে কিলটাও না পাইয়া জায়গা দেখো। তো এই দুইটা কিল তো পেয়ে গেছি, কিন্তু এখানে না আরেকটা ফুট স্টেপ পাই। আমি ভাবছিলাম যে এটা ওদের স্কোয়াড লাস্ট ওয়ান হবে হয়তো, দুই কিল থাকে। কিলটা তো নিয়ে নিছি, কিন্তু আমার যারা নক করছিল না ওরা এখনও আছে দেখো। তো আমি ফুট স্টেপ পাই, একটা না এই বিল্ডিংয়ে আইসে, ওরা না দুইটা ছিল গেমের টাইম আমি জানতামই না। তো একটা এখানে আইসে, তো আমি দাপার দ্বীপে রাশ দিয়ে দিছি, কিন্তু আরেকটা না আসতেছিল এখান থেকে আসবে। একটা আমার টিমমেট মারি ফিনিশ। তো অ্যাপার্টমেন্ট আর এনিমি ছিল না। তো যারা যারা লাইক দাও না ডিরেক্ট লাইক বাটনটা টিপ দাও, তোমার ভাই মন থেকে খুশি হইব, যেটা সত্যি কথা। তো এখানে না অ্যাপার্টমেন্ট ক্লিয়ার করার পর এনিমি খুঁজতেছিলাম, কিন্তু কোনো এনিমি পাইতেছিলাম না। এদিকে যাওয়ার সময় না ওয়াটার সিটি থেকে একটু ফায়ার আসলো, ওরা না বট ফায়ার দিয়ে আমাদের ডাকতেছিল। তা আমি না গেমের টাইমে বুঝছিলাম যে এরা বট না, এরা এনিমি। তো আমি পাহাড়েই দাঁড়াই ওদের একটু চেক করার জন্য। দেখো এখানে ওদের তো একটু চেক করতেছিলাম, কিন্তু দেখতেছিলাম এখানে একটু ফ্রি কিল আছে। ফ্রি কিলটা মারার পর আমার টিমমেট না মানে না বলে চলে যায়। ভাবছিলাম ফ্রি কিল চুপচাপ মাইরা দিছি, দেখবে না একটা এনিমি আসে উপরে। ওটা তো মাইরা দিছি, এনিমিটারে তো মাইরা দিছি, কিন্তু বটে আমার অবস্থা কি করছে দেখছো, এখনই মারা খাই যাইতাম। আর ওই পাশের ওয়াটার সিটির এনিমিগুলো না আমার টিমমেটই তিনটা মেরে দিছে, কি আর বলবো। আমি একটা মারছি, আমার টিমমেট তিনটা মেরে দিছে। এখানে না দূরে আরো এনিমি ছিল, এখানে দেখছো গাই নি আমি না ফায়ার করেছিলাম, ফায়ার হইতেছিল না। আমি আমার বন্ধুরে বলছি ফায়ারের চাপ দিয়েছি, ফায়ার হইতেছে না। তো না আমার নিয়ে মজা করে, তো দেখি ওই মজার ফল কি হয়। এখানে না আমার পিং হাই যেতে আমার ফ্রেন্ডে বলি যে আমার হেল্প লাগবে, ও আসতেছে গাড়ি নিয়ে।
তো এখানে না কিলটা আমি পাই না, কিলটা আমার টিমমেটই পাই যায়। বাদ দাও, আমি না ভাবছিলাম ও একাই, কিন্তু না আর টিমমেট আছে পিছনে। দেখো এখানে আমি শান্তিতে লুট করতেছিলাম, আমার ওয়ান এইচপি না, আবার ড্যামেজ দিয়ে দিছে। এখানে আমি নেট কিট লাগাই নাই, লাগাই ওকে চেক করতে থাকি। কমাই দিছি আর ওই ফাঁকে না চুপচাপ একটা ফ্রি কিল মাইরা দিছে। তো আমি না এনিমি চেক করতেছিলাম, এনিমি দেখতেছিলামই না, তো একটা দেখি। দেখো তো এটা না ওরা মনে নক করে রেখে দিয়েছিল অনেক দূরে, চুপচাপ কিলটা মাইরা দিছি। ওরা না চেত্তা গেছে, ওতে কিল মাইরা দিছি দেখে আবার চেত্তা আমারে। দেখো ড্যামেজ দিয়ে কী করছে, আমি ফার্স্ট এডটা লাগাই নি। এখানে দেখো ও না ভাই আবার তিপ গাড়ি নিয়ে চলে আসতেছিল, আমি তো ড্যামেজ দিতে পারি না, উল্টা আমার এখানে ড্যামেজ দিয়ে দিছে। তো আমার পিং একটু নাশকতা করতেছিল, তাই আমি একটু ফল ব্যাক করি। এদিকে আমার টিমমেটে না মারে, তার আমার কই থেকে যে মারতেছিল, ম্যাপও লোকেশন দিতেছিল না, বুঝতেছিলাম না গেমের টাইমে কিছুই। এখানে ফার্স্ট হিটটা করি, কিন্তু এনিমিটা না ভাই সামনেই ছিল, ওরা চাইলে আমার মারে দিতে পারতো, কিন্তু তো আমার মারে নাই। এখানে না সামনেও এনিমি পিছিয়ে এনিমি, আমি একতরফা ফাঁসিয়ে গেছি বলতে পারো তোমরা। আমি এটারে একটু ইগনোর করে উপরেরটার দিকে যাই, এটাতে তো মাইরে দিছে আমার টিমমেটও মারছিল, বদলা তো নিয়ে নিছি, কিন্তু আমার টিমমেট না ময়রা ভূত হয়ে গেছে। আমার খুব মজা লাগতেছিল গেমের টাইমে। তো এই স্কোয়াড লাস্ট রাউন্ডটা না তারপর দীপ চলে আসে আমার রাশ দেওয়ার জন্য, টিমমেটটা নক করে ফিনিশ দিয়ে দিছি, বদলা নিব। ফিনিশ, তো এটারও না মাইরা দিছি। তো এই স্কোয়াড তো শেষ। তো যারা যারা আমি জানি অনেকে লাইক দিতে ভুলে গেছো, যারা যারা ভুলে গেছো ট্রিক লাইক বাটনে টিপ দিলে তোমার ভাই মন থেকে খুশি হয়েছে সত্যি কথা। তো এটা মারার পরে না আমি এনিমি খুঁজতে বাইরেই যাই। তো দেখো এখানে একটা গাড়ি দেখি, গেমের টাইমে না আমি না ভুলে গেছিলাম যে আমার টিমমেট মরে গেছে, এটা সত্যি কথা। মানে না কেন জানি মনে ছিল দুইটা এনিমি বাইচে আছে। তো এই গাড়িটা দেখি, এই গাড়িতে তো দুইজনই, এই গাড়ির ক্যাপাসিটি তো দুইটাই, তা আমি না ভাবতেছিলাম দুইটাই এনিমি আছে। তো এইখানে ওদের পিছু করতে করতে আসি, আমি না ড্রপের ওখানে একটা এনিমি দেখি দৌড়াইতেছে, আমি ঘরে থামতে চাই, কিন্তু দেখো আমার নেটে কি নাশকতা। তো ওরাও না আমার একলা দেখে না রাজ দিয়ে দিছে। তো দেখো বাইকটা, এখানে না আমি ভাবছিলাম ওরা চলে যাবো, কিন্তু এখানে আমি ফুট স্টেপটা আন্দাজ করতেছিলাম। একটা সাথে নক করে দিচ্ছি, এখানে দেখছো আমার টিমমেটও বলছে লাস্ট ওয়ান, মানে ও কনফিউজ। এখানে আমি বারবার ফ্রি ফায়ার দিয়ে দিয়েছিলাম যে এন্দে যদি আসে তাহলে মারাটা খাইব। ড্যামেজ অনেকখানি ড্যামেজ তো আমি না লাগিয়ে দিছি, দুইটা নক লাস্ট ওয়ান।
উইনার উইনার চিকেন ডিনার ইউ বেবি। তো এটাই ছিল আজকের গেম প্লে। যারা যারা আমার চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটায় যারা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমার ভাই তো লাগিয়ে।